সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সমাস আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই আসছে সমাস কাকে বলে। সমাস, সমাসের সংজ্ঞা হলো সমাস অর্থ সংক্ষেপ বা মিলন। অর্থের দিক থেকে পরস্পরের মধ্যে মিল বা সম্বন্ধ আছে, অর্থের দিক থেকে পরস্পরের সাথে মিল বা সম্বন্ধ আছে এমন দুই বা দুইয়ের বেশি পদ মিলিত হয়ে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। অর্থের দিক থেকে পরস্পরের মধ্যে মিল বা সম্বন্ধ আছে এমন দুই বা দুইয়ের অধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। উদাহরণ সহ বললে, রাজার কুমার, রাজকুমার। এখানে দুইটি পদ রয়েছে, একটি হলো রাজার, অন্যটি হলো কুমার। রাজার কুমার পদ দুটির যে অর্থ মিলিত, পদ রাজকুমারেরও একই অর্থ। এখানে রাজার কুমার, রাজার কুমার পদ দুটির যে অর্থ মিলিত, পদ যে অর্থ মিলিত পদ রাজকুমারেরও একই অর্থ। দুইটা শব্দের অর্থ একই। সমাসের সেই পদগুলোকে এক পদে পরিণত করা যায় যাদের মধ্যে অন্তর্নিহিত মিল রয়েছে। সমাস নির্ণয়ের আগে আমাদেরকে প্রথমে জানতে হবে সমাসের প্রতীতিগুলো কী কী, সেগুলো কীভাবে কোথায় অবস্থান রয়েছে এবং সেগুলো আমাদেরকে ভালোভাবে জেনে তারপর আমরা সমাস নির্ণয় করব। মূলত এখানে সমাসের প্রতীতি আছে পাঁচটি, তার মধ্যে প্রথম হচ্ছে সমস্ত পদ, দুই নম্বর পূর্বপদ, তিন নম্বর পরপদ, চার নম্বর ব্যাস বাক্য, পাঁচ নম্বরে রয়েছে সমসমান পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কীভাবে প্রতীতিগুলো বিভিন্নভাবে কীভাবে বিভিন্ন জায়গায় অবস্থান আছে, কোথায় সমস্ত পদ, কোথায় পূর্বপদ, কোথায় পরপদ এবং ব্যাস বাক্য এবং সমসমান কোনগুলো, সেগুলো আমরা এখন জানব। যদি উদাহরণ দেখি, মহান যে নবী, মহানবী। এখানে মহান যে নবী এই পুরোটি বাক্য হচ্ছে ব্যাস বাক্য এবং মহান যে নবীকে ভেঙে যে বড় পদটিকে যখন আমরা একটি সংক্ষিপ্ত পদে পরিণত করলাম সেটা হচ্ছে মহানবী, যেটাকে সমস্ত পদ বলা হয়। এবং এই মহানবীটার আবার দুইটি পদ আছে, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। মহাশব্দটি হচ্ছে পূর্বপদ এবং নবী শব্দটি হচ্ছে পরপদ। এবং মহান যে নবী এ বাক্যটিকে আলাদা আলাদা বললে হয়ে যায় ব্যাস বাক্য এবং পুরোটা একসাথে বললে হয় সমসমান পদ। শিক্ষার্থীরা দেখো, সমস্ত পদকে ভেঙে, সমস্ত পদকে ভেঙে যে বাক্য তৈরি করা হয় তাকে বলে ব্যাস বাক্য। এই সমস্ত পদ হচ্ছে মহানবী, এটাকে ভেঙে যেভাবে আমরা বাক্য তৈরি করেছি সেটাকে বলা হয় ব্যাস বাক্য, সমাস বাক্য এবং বিগ্রহ বাক্য। তারপর আসি আমরা সমাস কত প্রকার। সমাস হলো এখানে ছয় প্রকার। ছয় প্রকার সমাসের নামগুলো হলো, এক নম্বর দ্বন্দ্ব সমাস, দুই নম্বর কর্মধারয় সমাস, তিন নম্বর তৎপুরুষ সমাস, চার নম্বর বহুব্রীহী সমাস, পাঁচ নম্বর দ্বিগু সমাস এবং ছয় নম্বরে রয়েছে অব্যয়ীভাব সমাস। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকে আমার এই সমাসের ক্লাসটি দেখো তাহলে এই সমাসের সংজ্ঞা উদাহরণসহ এবং সমাসের প্রতীতিগুলো সহজেই তোমরা বুঝতে পারবে এবং সমাসের প্রতীতির পর আমরা যেভাবে সমাসের ছয় প্রকার সমাসকে নির্ণয় করব সে সম্পর্কে ধারণা নিতে পারবে। আমরা সমাসের প্রকারভেদগুলো আজকে তোমাদেরকে দেখালাম, আগামী ক্লাসে আমি ছয় প্রকার সমাসের সংজ্ঞা উদাহরণসহ তোমাদেরকে আমি আলাদা করে বুঝিয়ে দেব। এর আগে সমাস নির্ণয়ের আগে যে সমাসের প্রতীতিগুলো রয়েছে, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমসমান পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এগুলো তোমাদেরকে ভালোভাবে চিহ্নিত করতে হবে, তাহলে তোমরা সহজে ছয় প্রকার সমাসকে নির্ণয় করতে পারবে। আজকে ক্লাসে পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।